নমস্কার খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে তিন অক্টোবর দু সাল এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে নিম্নচাপের বৃষ্টি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যতটা না হয়েছে তার থেকে প্রবল বৃষ্টি হয়েছে ঝাড়খণ্ডে যার ফলে দুর্গাপুর ব্যারেজ নতুন করে আবার জল ছাড়ার সিদ্ধান্ত নিতে চলেছেন এবং ইতিমধ্যে যে আপডেট পাওয়া যাচ্ছে বিশেষ করে মাইথন থেকে ষাট হাজার কিউসেক জল ছাড়া হয়েছে এবং পাঞ্চেত বাঁধ থেকে সত্তর হাজার কিউসেক জল ছাড়া হয়েছে মোট এক লক্ষ তিরিশ হাজার কিউসেক ইতিমধ্যে জল ছাড়া হয়েছে যার ফলে ছয় থেকে সাতটি জেলাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে নতুন করে বন্যা পরিস্থিতির মতন আশঙ্কা তৈরি হতে চলেছে পুজোর আগেই বিশেষ করে যে সমস্ত জেলাগুলোতে বন্যা পরিস্থিতির আশঙ্কা রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর সহ বেশ কিছু কিছু জায়গায় ইতিমধ্যে যে আপডেট পাওয়া যাচ্ছে বাঁকুড়ার মুকুট মণিপুর জলাধার থেকেও কিন্তু জল ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ইতিমধ্যে এই ছয় থেকে সাতটি জেলার আধিকারিকদের সঙ্গে মুখ্য সচিবও নবান্নতে বৈঠকও করেছেন পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছেন এবং সরকার থেকে জানানো হচ্ছে যে সমস্ত নিচু এলাকাগুলো রয়েছে সেখান থেকে মানুষজনকে সরে যেতে বলা হচ্ছে তো বন্ধুরা বুঝতেই পারছেন নতুন করে যেভাবে বন্যা পরিস্থিতির মতো আশঙ্কা তৈরি হচ্ছে তাতে অশনি সংকেত বাড়ছে দক্ষিণবঙ্গে এর পাশাপাশি ঝাড়খণ্ডে আজকে এবং আগামীকাল রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস তাই এখনো জল ছাড়া হবে এমনটাই কিন্তু স্বাভাবিক তবে আকাশের বৃষ্টি যতক্ষণ যতক্ষণা বন্ধ হচ্ছে জল ছাড়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে নিম্নচাপটি দ্রুত গতিতে যেভাবে স্থলভূমিতে এগিয়ে এলো সেইভাবে স্থলভূমি থেকে দ্রুত গতিতে অন্য কোথাও এগিয়ে যাচ্ছে না যার ফলে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় উত্তরবঙ্গে পার্শ্ববর্তী রাজ্যগুলোতে বৃষ্টির দুর্যোগটা কিন্তু থাকতে পারে মেঘলা আকাশ থাকতে পারে তবে আবহাওয়ার উন্নতি কবে হবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এর পাশাপাশি প্রথমেই জানাবো নিম্নচাপের অবস্থানটি কোনখানে রয়েছে এই মুহূর্তের যে আপডেট রয়েছে ঝাড়খণ্ডের দক্ষিণ পশ্চিম সংলগ্ন এবং উত্তর ছত্তিশগড় সংলগ্ন জায়গায় এই মুহূর্তে নিম্নচাপটি অবস্থান করছে যেটা গত রাত পর্যন্ত আপডেট ছিল এর পাশাপাশি জানা যাচ্ছে যে এই নিম্নচাপের জন্য বৃষ্টির সম্ভাবনা প্রবলভাবে রয়েছে আজকেও ঝাড়খণ্ড ছত্রিশগড় এছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে তাপমাত্রা যথেষ্ট কমেছে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে প্রথমেই আমরা জেনে নেব দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কেমন পরিস্থিতি থাকতে পারে আজকে দক্ষিণবঙ্গের জেলা ভিত্তিক যে আবহাওয়ার খবর রয়েছে তাতে প্রথমেই জানব পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ এই তিনটে জেলার ক্ষেত্রে কি আপডেট রয়েছে আজকে রয়েছে তিন তারিখ আজকে হালকা মাঝারি বৃষ্টির কথাই বলা হয়েছে এই তিনটি জেলাতে আগামীকাল চার তারিখ এবং পাঁচ তারিখ এই দুটো দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে চার তারিখ এবং পাঁচ তারিখ বৃষ্টি প্রচণ্ডভাবে বাড়তে পারে পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার দিকে ভারী বৃষ্টির তাই সম্ভাবনা এবং পূর্বাভাস রয়েছে ছয় তারিখেও বৃষ্টি চলবে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাত অক্টোবর তারিখ থেকে আবহাওয়ার সামগ্রিক উন্নতি হবে বা সমগ্র উন্নতি হবে এমনটাই রয়েছে এখনও পর্যন্ত তথ্য তিনটি জেলা পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া এবং পুরুলিয়া এই দুটো জেলার ক্ষেত্রে কি আপডেট রয়েছে আজকে প্রধানত মাঝারি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিটা বাড়বে কাল প্রধানত যেটা দেখতে পাওয়া যাচ্ছে বাঁকুড়া এবং পুরুলিয়া এই দুটো জেলার দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই বুধবারে বৃষ্টিটা বেশি হতে পারে বাঁকুড়া এবং পুরুলিয়া জেলার দিকে বৃহস্পতিবারের যে আপডেট রয়েছে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এমনটা তথ্য এখনও পর্যন্ত রয়েছে তবে ছয় তারিখের দিকের যে আপডেট রয়েছে ছয় তারিখ ও মাঝারি দু এক জায়গায় দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে সাত তারিখ থেকে বাঁকুড়া এবং পুরুলিয়াতে আবহাওয়ার সমগ্র বা সামগ্রিক উন্নতি লক্ষ্য করতে পারা যাচ্ছে বিভিন্ন অনলাইন আপডেট এবং আবহাওয়া দপ্তর সূত্র থেকে যেটা আমরা জানতে পাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এর পাশাপাশি রয়েছে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই তিনটে জেলা ক্ষেত্রে যে আপডেট রয়েছে আজকে রয়েছে তিন তারিখ পরবর্তী দিন চার তারিখ পাঁচ তারিখ এই তিনটে দিন তিনটি জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাই বৃষ্টির পূর্বাভাস কিন্তু থেকেই যাচ্ছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই তিনটে জেলার ক্ষেত্রে ছয় তারিখের দিকে বৃষ্টি মাঝারি হালকা মাঝারি হলেও সাত তারিখ থেকে আবহাওয়ার সমগ্র উন্নতি হবে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই তিনটে জেলার দিকে অন্যদিকে কলকাতা হাওড়া হুগলি এই তিনটি জেলার যে আপডেট রয়েছে আজকে তিন তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত যেমন রয়েছে আজকে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এই তিনটে দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে শুক্রবারের যে আপডেট রয়েছে শুক্রবার বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম রয়েছে হালকা হালকা কিছু কিছু জায়গায় হালকা বিক্ষিপ্ত হতে পারে সাত তারিখ থেকে আবহাওয়ার সামগ্রিক উন্নতির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া এবং হুগলি জেলাতে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই দুটো জেলা ক্ষেত্রে যে আপডেট রয়েছে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে আজকে তিন তারিখ চার তারিখ এবং পাঁচ তারিখ পর্যন্ত কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হতে পারে ছয় তারিখে বৃষ্টি কমবে এবং সাত অক্টোবর তারিখ থেকে আবার সামগ্রিক উন্নতি হবে তবে উত্তর চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই হালকা মাঝের বৃষ্টি হতে পারে নদীয়া জেলা পূর্ব বর্ধমান জেলা এই দুটো জেলার ক্ষেত্রে আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন ভারী বৃষ্টির সতর্কবার্তা কোনো দিনই থাকছে না তবে আমরা যেটা সিস্টেম থেকে দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টির কিছুটা সম্ভাবনা তৈরি হতে পারে সেই সম্ভাবনা রয়েছে প্রধানত পাঁচ অক্টোবর তারিখের দিকে কারণ পশ্চিম বর্ধমানে কিছুটা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে অন্যদিকে পার্শ্ববর্তী জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই পূর্ব বর্ধমানের উত্তর দিক সংলগ্ন জায়গাগুলোতে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে কাঁটোয়া মন্তেশ্বর ভাতার মঙ্গলকোট এই সমস্ত জায়গাগুলোর দিকে সম্ভাবনা বাড়বে পাঁচ অক্টোবর তারিখের দিকে সুতরাং সমগ্র যে জেলাগুলো রয়েছে দক্ষিণবঙ্গের পনেরোটি জেলা সেখানে কোথায় কেমন আবহাওয়া সমস্ত কিছুই আপনাদের জানিয়ে দিলাম তাই এখান থেকে আমরা এটাই বুঝতে পারছি যে দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ার সম্পূর্ণ উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে অক্টোবর মাসের সাত তারিখ থেকে এবার উত্তরবঙ্গের আপডেটে ফিরে আসছি উত্তরবঙ্গে রয়েছে আজকে অরেঞ্জ অ্যালার্ট বিশেষ করে জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার এই চারটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে এবং কাল। দার্জিলিংয়েও ভারী বৃষ্টি হতে পারে তবে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা নেই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে মাঝারি হালকা মাঝারি বৃষ্টির কথাই প্রধানত বলা হয়েছে এবং আগামী আগামীকালও সতর্কবার্তা রয়েছে প্রবলভাবে বৃষ্টি হওয়ার জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার এই চারটি জেলার দিকে দার্জিলিংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদার মধ্যে উত্তর দিনাজপুরে কোনো কোনো অংশে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে তাই তিন তারিখ এবং চার তারিখ এমন সম্ভাবনা থাকলেও পাঁচ তারিখ শেষ রাত থেকে অনলাইন সিস্টেমের আপডেট রয়েছে প্রবলভাবে বৃষ্টিটা বাড়তে পারে সেই বাড়ার সম্ভাবনা রয়েছে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে পাঁচ অক্টোবর শেষ রাত থেকে ছয় অক্টোবর এবং সাত অক্টোবর বেলা পর্যন্ত সময় এর পাশাপাশি প্রচণ্ড বৃষ্টির কিছুটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে জলপাইগুড়ি শিলিগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এখানে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী দু এক জায়গা অতি ভারী বৃষ্টি হতে পারে সেই সম্ভাবনা ছয় অক্টোবর তারিখের দিকে অনলাইন সিস্টেম দেখাচ্ছে যদিও আবহাওয়া দপ্তর কিন্তু এরকম কিছু ইনফরমেশন দেননি সেটাও আপনাদের জানিয়ে দিলাম সমস্তটাই অনলাইনের আপডেট অর্থাৎ পাঁচ থেকে সাত তারিখের মধ্যে যে ভারী বৃষ্টিটা হবে সেটা কিন্তু বলছেন অনলাইন বিভিন্ন মডেলগুলো তবে আজকে এবং আগামীকাল যে ভারী অতি ভারী বৃষ্টি হবে সেটা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছেন যেটা আপনাদের প্রথমেই জানিয়েছি কোন কোন জেলাতে হবে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে ঝাড়খণ্ডে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আজ থেকে কিছুটা কমছে তবে ভারী বৃষ্টির পূর্বাভাস আজকে এবং আগামী কাল পর্যন্ত থাকছে আগামী পরশু তারিখে মাঝারি মানের বৃষ্টি হতে পারে ইতিমধ্যে ঝাড়খণ্ডে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল এবং হয়েছে তাই ঝাড়খণ্ডের ক্ষেত্রে জামশেদপুর ধানবাদ দুমকা দেওঘর রাঁচি এই সমস্ত জায়গাগুলোর দিকে আজকেও রয়েছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আজকে এবং আগামীকাল আসাম মেঘালয় এই দুটো রাজ্যের ক্ষেত্রে যে আপডেট আমরা দেখতে পাচ্ছি তাতে আগামী কাল থেকে বৃষ্টিটা আরও বাড়তে পারে বিশেষ করে আজকে রাত থেকেই বৃষ্টি বাড়বে তাই আজকে রাত থেকে আগামীকাল আগামী পরশু এই দুটো দিন আসামের ক্ষেত্রে প্রচণ্ডভাবে বৃষ্টি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে আগামী দুই দিন পর আসামের ক্ষেত্রে বৃষ্টি কিছুটা কমতে পারে অর্থাৎ আগামী আটচল্লিশ বা বাহাত্তর ঘণ্টা পর্যন্ত আসামের গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটা এই সমস্ত জায়গাগুলোর দিকে উত্তর পশ্চিম দিকে বৃষ্টির সম্ভাবনা প্রবলভাবে রয়েছে এর পাশাপাশি ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই রাজ্যগুলোর ক্ষেত্রে যে আপডেট রয়েছে আজকে প্রধানত হালকা থেকে হালকা মাঝারি প্রত্যেকটা জেলাতে বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস দেওয়া হয়েছে হলুদ সতর্কবার্তা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তর ত্রিপুরা ঊনকোটি খোয়াই ধলাই পশ্চিম ত্রিপুরা রাজধানী আগরতলা প্রত্যেকটা জেলাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারা যাচ্ছে তবে আগামী পরশু বিশেষ করে চার এবং পাঁচ তারিখের দিকে কিছুটা বৃষ্টিপাত বাড়তে পারে দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে কি আপডেট রয়েছে সেটা একবার আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সূত্র থেকে জানতে পারা যাচ্ছে যে দিনের এবং রাতের তাপমাত্রা আজকে একটু কমার সম্ভাবনা রয়েছে অন্যদিকে বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে রংপুর রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গাতেই আজকে রয়েছে বৃষ্টির সম্ভাবনা সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ভারী থেকে ভারী বর্ষণ বা বৃষ্টি হতে পারে ঢাকা ময়মনসিং সিলেট বিভাগের অনেক জায়গাতে রয়েছে আজকে অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে এছাড়া আগামীকালে যে তথ্য পাওয়া যাচ্ছে আগামীকাল রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে কোনো কোনো জায়গায় মাঝারি ভারী থেকে একটু ভারী বর্ষণ হতে পারে এছাড়া রাজশাহী ঢাকা খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগেরও অনেক জায়গায় অস্থায়ীভাবে ঝড় হওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি এবং বজ্র বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে তবে আগামীকাল সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা একই রকম থাকবে এমনটা জানানো হয়েছে এবং যে পরিস্থিতিটা রয়েছে তাঁরা যেটা জানাচ্ছেন ভারতবর্ষের বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকার ওপর অবস্থান করছে গত রাতে এটি অবস্থান করেছিল মৌসুমীবায়ুর রক্ষরেখা পূর্ব উত্তরপ্রদেশ অর্থাৎ ভারতের পূর্ব উত্তরপ্রদেশ বিহার এবং সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে ভারতবর্ষের আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে অর্থাৎ লঘুচাপের জন্যই এই বৃষ্টির সম্ভাবনা তবে বাংলাদেশের ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যাচ্ছে চার তারিখ থেকে উত্তরাঞ্চলগুলোতে বৃষ্টি আরও বাড়বে এবং পাঁচ ছয় তারিখে রংপুরে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছয় এবং সাত তারিখের দিকে আট তারিখ থেকে সারা বাংলাদেশ জুড়ে বৃষ্টি অনেক অনেক নয় সম্পূর্ণই কমে যাবে কোনো কোনো জায়গায় হতেও পারে নাও পারে আপডেটটি এই পর্যন্তই থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং